সরকারি পড়াশোনা থেকে বলছি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমরা ডিসকাস করব সিআরপিএফের 2945টি কনস্টেবলের রিক্রুটমেন্টের ব্যাপারে। তার আগে তোমাদের ছোট্ট একটা অনুরোধ, যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও তোমাদের সাপোর্টের জন্য। এই রিক্রুটমেন্টটি বিভিন্ন অঞ্চল ভিত্তিক হবে ভারতবর্ষের, যেমন তেলেঙ্গানা, ত্রিপুরা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, আসাম, সিকিম, আমাদের পশ্চিমবাংলারও তার নাম আছে এর মধ্যে, গুজরাট, পাঞ্জাব, চণ্ডীগড়। মোট টোটাল ভ্যাকেন্সি আছে 2000 সামথিং, 2500-এর মতন টোটাল ভ্যাকেন্সি। এখনও অফিসিয়ালভাবে কিছু প্রকাশ করেনি ভ্যাকেন্সির কথা, কিন্তু রিক্রুটমেন্টের কথা প্রকাশ করা হয়েছে। এবং বয়সের সীমা দেওয়া আছে 21 থেকে 27 বছরের মধ্যে যারা তারা আবেদন করতে পারবেন। তোমরা দেখতে পাচ্ছ সিআরপিএফ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি 2021-22। আমরা ওভারভিউটা চেক করব। প্রতিষ্ঠানের নাম কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স। বিজ্ঞাপনের নাম্বার ওদের অফিসিয়াল কোনো নাম্বার হবে এটা। শূন্যপদের সংখ্যা 2945, মানে প্রায় 3000-এর কাছাকাছি, তবে এটা প্রত্যাশিত। পোস্টের নাম কনস্টেবল, পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই নিয়োগটা হবে। এবং এখানে নিয়োগের ড্রাইভার, ফিটার, বুগেলার, দর্জি, পাইপ ব্যান্ড, কার্পেন্টার, গার্ডেনার, কুক, জলবাহক, কনস্টেবলের মধ্যে যেগুলো পড়ে, এটা বিভিন্ন রিজিয়ন, যেটা আমাদের ভারতবর্ষে প্যারামিলিটারি ফোর্সের দক্ষিণ অঞ্চল, কেন্দ্রীয় অঞ্চল, জম্মু কাশ্মীর জোন আর উত্তর পূর্ব অঞ্চল, আমাদেরটা পড়ে উত্তর পূর্ব অঞ্চলের মধ্যে, আমাদের পশ্চিমবাংলাটা পড়ে। কেন্দ্রীয় সরকারের চাকরি অবশ্যই, কাজের সীমানা পুরো ভারত জুড়ে। নিবন্ধকরণের তারিখ, মানে ফর্ম ফিল আপের তারিখ খুব তাড়াতাড়ি জানানো হবে। আর যারা ফর্ম ফিল আপের তারিখ জানতে চাও তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমি তোমাদের সবাইকে আগে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবো। পরীক্ষা হবে অনলাইন মোডে অবশ্যই, আর এটা হচ্ছে সিআরপিএফের অফিসিয়াল ওয়েবসাইট, যেটা www.crpf.government.in। এবার আমরা চেক করে নেব যে কোন বয়স থেকে কোন বয়সের মধ্যে যারা আছো তোমরা তারা ফর্ম ফিল আপ করতে পারবে। ড্রাইভার ভিভিআর পোস্টের জন্য 21 থেকে 27 বছরের মধ্যে ফর্ম ফিল আপ করতে পারবে, কিন্তু যারা কনস্টেবলের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে তাদের 18 বছর বয়স থেকে 23 বছরের মধ্যেই ফর্ম ফিল আপ করতে পারবে। এসটিএসসি ওবিসি যারা আছো বা যারা প্রাক্তন কোনো সরকারি কেন্দ্রীয় সরকারি চাকরি করতেন তাদের জন্য বয়সের ছাড় আছে। তপশিলি এসটিদের জন্য 5 বছরের ছাড়, 1980 সালের 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর 1989 সালে 5 বছরের ব্যক্তি যারা আছেন তারা আবাসস্থল ছিল। অন্যান্য পশ্চাৎপদ, মানে যারা শিডিউল শ্রেণী আছে তাদের আবার ওবিসি ক্যাটাগরির জন্য 3 বছরের ছাড়। প্রাক্তন সার্ভিসম্যান যারা তাদের সরকারি যে আদেশ আছে কি গ্রেডে চাকরি করতো সেরকম তাদেরকে ছাড় দেবে। এবার শিক্ষাগত যোগ্যতাটা আমরা দেখব। কনস্টেবলের জন্য যারা ড্রাইভারের জন্য আবেদন করতে চাও তাদের মিনিমাম শিক্ষাগত যোগ্যতা 10ম পাস হলেই হবে, মানে ক্লাস 10 পাস, কোনো সরকারি রেকগনাইজ স্কুল থেকে ক্লাস 10 পাস হলেই তোমরা আবেদন করতে পারবে। এবং যারা ড্রাইভারের জন্য আবেদন করো তাদের তো অবশ্যই ড্রাইভিং লাইসেন্স আগের থেকেই থাকতে হবে। কনস্টেবলের জন্য যারা আবেদন করতে চাইছো 10+2 পরীক্ষা তাদের পাস করতে হবে, মানে ক্লাস 12 পাস করতে হবে। এবং যদি তুমি টেকনিক্যালের কোনো ফর্ম ফিল আপ করো, এটা MMV, মানে টেকনিক্যালের, এটা হচ্ছে তোমার মোটর মেকানিক্যালে 2 বছরের মিনিমাম তোমার পলিটেকনিক বা ডিপ্লোমা কোনো কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। এবার হচ্ছে কনস্টেবল ট্রেডসম্যান। ট্রেডসম্যানের জন্য যারা আছো শিক্ষিত কোনো বোর্ড থেকে 10ম পাস করলেই হবে, কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের কোনো স্কুল থেকে, সরকারি রেকগনাইজ স্কুল হলেও হবে। আর যারা প্রযুক্তির জন্য চাও তাদেরকে বললাম পলিটেকনিকের কোনো কোর্স থাকলে ভালো হয়। শারীরিক স্ট্যান্ডার্ডস এটা আমরা চেক করব, ফিজিক্যাল এফিসিয়েন্সি কতটা চাই। ছেলেদের জন্য 170 সেন্টিমিটার এবং মহিলাদের জন্য 157 সেন্টিমিটার হাইট চাই। বুকের ছাতি পুরুষদের জন্য 80 সেন্টিমিটার এবং বুকটা ফুলিয়ে চেস্ট এক্সপেনশন করে 85 সেন্টিমিটারের মতন চাই। আর ওজন অবশ্যই উচ্চতা অনুযায়ী ওজন চাই, সেটার রেটিও ঠিক করা আছে। আর উচ্চতা ছাড় আছে, যারা এসটিএসসি ক্যাটাগরি তাদের উচ্চতাতেও ছাড় আছে। আর নির্বাচনের পদ্ধতি খুব তাড়াতাড়ি অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে আমি ডিসক্রিপশানে লিখে দেবো, সেটা লিখে তোমরা সার্চ করলে অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা চেক করে নিতে পারবে। এবং পরবর্তী কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে আমি জানাবো, সবাইকার আগে জানাবো, তার জন্য তোমরা সাবস্ক্রাইব করো। ধন্যবাদ পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।